হ্যালো ফ্রেন্ডস, শ্রীনিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে কুটকাচালির বিরুদ্ধে কিছু প্রতিবাদ করতে এসেছি। এখন ইউটিউব চ্যানেল খুললেই দেখা যায় বেশিরভাগ চ্যানেলই কুটকাচালি নিয়ে পড়ে আছে। কুটকাচালি ছাড়া অন্য কিছু নিয়ে ভিডিও করলেই ভিউ একদম পাওয়া যাচ্ছে না, আর কুটকাচালি নিয়ে ভিডিও করলে ভিউয়ের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু এতে তোমাদের কি লাভ বলো তো? তোমাদের তো আর রোস্টিং চ্যানেল নয়, তোমাদের কাউরির ডেলি রুটিনের চ্যানেল, কাউরির কুকিং চ্যানেল বা নাচ গানের অনেক চ্যানেল আছে। আজ বাদে কাল যখন বড় বড় ইউটিউবাররা শুধরে যাবে, তখন কাদেরকে রোস্টিং করবে? সেই তো আবার নিজেদের কন্টেন্টই তোমাদের দিতে হবে, তখন আর ইউটিউব রিচ দেবে না। বড় বড় ইউটিউবাররা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, তাদের এই কুটকাচালিতে তাদের কিছুই এসে যায় না, বরং তারা আরো বড় জায়গায় এগিয়ে যাচ্ছে। আমরা যেখানেই ছিলাম সেখানেই আছি, কাজেই এইসব বন্ধ করো। অবশ্য যারা কুটকাচালি নিয়ে ভিডিও করছে তাদেরও পুরোপুরি দোষ দেওয়া যায় না, কারণ ইউটিউব কুটকাচালি ছাড়া অন্য কিছু নিয়ে ভিডিও করলে সেগুলো রিচ দিচ্ছে না। আমি এই প্রতিবাদ নিজের জন্য করছি না, আমার সকল ইউটিউবার বন্ধুদের জন্যই করছি। আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আবেদন যে কুটকাচালি ছেড়ে নিজেদের সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে ভিডিও বানান, যাতে ইউটিউব আমাদের সকলের ভিডিও রিচ সবার কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এবং আমরা সকলে এগিয়ে যেতে পারি। আমার এই কথাগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।